আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের রেজাল্ট কিভাবে দ্রুত দেখবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো তার জন্য মোবাইলে আসবেন বা কম্পিউটার বা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পর এখানে সার্চ করতে হবে আর ইউ অ্যাডমিশন লিখে সার্চ করবেন। করার পর প্রথম ওয়েবসাইটটা আসবে, এটাতে ঢুকে যাবেন। সো দুইটি সার্ভারে বর্তমানে রেজাল্টটি দেখা যাচ্ছে। এই ওয়েবসাইটটা আসতে একটু সময় নেবে। সো এই পেজটি আসার পরে আমরা রেজাল্ট সার্ভার টু আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের দুই নাম্বার সার্ভারের রেজাল্টটা দেখতে পাবো। সো এখানে ইউনিটে যাব, যাই এ সিলেক্ট করব। তারপরে এখানে হচ্ছে আমরা রোল নাম্বার বসানো শেষ। এবার এই যে একটা ক্যাপচা, এই ক্যাপচাটা আমরা এখানে টাইপ করব। সো এই যে বসানো শেষ, আমরা সাবমিট করবো। আমাদের ক্যাপচাটা ভুল গেছে, সরি। সো আমরা ক্যাপচাটা পরিষ্কার ক্যাপচাটা আমরা কিন্তু এখানে টাইপ করবো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন বড় হাতের এম, ছোটো হাতের টি, ছোটো হাতের এম, বড় হাতের ওয়াই, বড় হাতের বি। সো দেখেন পরিষ্কারভাবে ক্যাপচাটা বসানোর পর সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যদি একটু লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন ইউনিট এ এক্সাম রোল দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এক্সাম গ্রুপ টু দেখতে পাচ্ছেন। এখানে টোটাল স্কোর 59.5, পজিশন 297, স্ট্যাটাস পাস, ঠিক আছে। সাবজেক্ট ওয়েস সি নোটিশ ফর ডিটেলস, ঠিক আছে। সো এইভাবে আপনি আপনার ইউনিট এ রেজাল্টটি দ্রুত দেখতে পারবেন। সো তাড়াতাড়ি রেজাল্টটি দেখে ফেলুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনার রেজাল্ট কী আসছে।